বন্ধুরা ইসরায়েল দেশ গঠন হয়েছিল উনিশশো সালে ভারত স্বাধীন হয়েছিল উনিশশো সালে অর্থাৎ প্রায় একই সময়ে ফিলিস্তিনের মধ্যেই ইসরায়েল নামে ইহুদিদের জন্য একটা নতুন দেশ গড়ে উঠলো অথচ বন্ধুরা হাজারো বছর আগে থেকেই ওই পুরো এলাকায় বা পুরো জায়গাতেই মুসলমানদের নিয়ন্ত্রণে ছিল এবং মুসলমানরাই বসবাস করত। যদি এটা প্রমাণ হয় যে উনিশশো সালে ইসরায়েলের দেশে গঠন হয়েছিল তাহলে অবশ্যই প্রশ্ন জাগবে যে উনিশশো সালের আগে ওই পুরো এলাকা কাদের নিয়ন্ত্রণে ছিল বা কারা বসবাস করত অবশ্যই সত্য বন্ধুরা যে ওই পুরো এলাকা উনিশশো সালের আগে আরও মুসলমানদের নিয়ন্ত্রণে ছিল এবং ফিলিস্তিনি মুসলমানরাই বসবাস করত এর প্রমাণস্বরূপ আপনাদের বলে রাখছি যে পনেরোশো সালে ওই পুরো জায়গায় বা পুরো এলাকাতেই ফিলিস্তিনি মুসলমানদের জনসংখ্যার হার ছিল আটানব্বই আর ইহুদিদের জনসংখ্যার হার ছিল মাত্র এক দশমিক সাত পার্সেন্ট আবার আঠেরোশো সালে টোটাল মুসলমানদের জনসংখ্যার হার ছিল বিরানব্বই পার্সেন্ট আর ইহুদিদের জনসংখ্যার হার সামান্য বেড়ে হয়েছিল আট পার্সেন্ট আবার উনিশশো সালের যদি হিসাব দেখেন তাহলে ওই পুরো এলাকা বা পুরো ভূমিতেই মুসলমানদের জনসংখ্যার হার একানব্বই পার্সেন্টে দাঁড়ালো আর ইহুদিদের জনসংখ্যার হার গিয়ে দাঁড়ালো আট দশমিক এক পার্সেন্ট অর্থাৎ আগে থেকেই মুসলমানদের জনসংখ্যাই বেশি ছিল এমনকি উনিশশো সতেরো সাল পর্যন্ত মুসলমানদের জনসংখ্যার হার নব্বই পার্সেন্টের থেকেও বেশি ছিল অর্থাৎ উনিশশো সালে ইসরায়েলের নকশাটা ছিল ঠিক এই রকম পুরো এলাকা বা পুরো জায়গাটাই ফিলিস্তিনি মুসলমানদের নিয়ন্ত্রণে আর ইহুদিরা এক প্রকার আশ্রয় নিয়ে অল্প পরিমাণ এলাকায় বসবাস করত তবে বন্ধুরা এটা সত্য ইহুদিরা যখন তাদের পরিবার পরিজন নিয়ে ওই এলাকায় এসে বসবাস করত বা আশ্রয় নিয়ে বসবাস করত। পুরো এলাকা ফিলিস্তিনি মুসলমানদের নিয়ন্ত্রণে থাকলেও তারা কোনো সময় বাধা দেয়নি তাদেরকে এমন কি ইহুদিরা যখন বিপদে পড়ে অন্যান্য দেশ থেকে এসে ওই এলাকায় বসবাস করত ফিলিস্তিনি মুসলমানরা তাদেরকে সহানুভূতি দেখাত এমনকি তাদের জায়গা দিয়েছিল এবং তাদের আশ্রয়ও দিয়েছিল যার ফলে দেখা গেছে যে উনিশশো সতেরো সাল আগে পর্যন্ত ফিলিস্তিনি মুসলমানদের সঙ্গে এবং ইহুদিদের সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল কোনো বিবাদ কোনো বিদ্বেষ কোনো হিংসা তাদের মধ্যে ছিল না বললেই চলে কিন্তু বন্ধুরা পরিস্থিতি পরিবর্তন হতে থাকলো প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই ইহুদি এবং ফিলিস্তিনি মুসলমানদের মধ্যে যতটুকু মিল মোহাবৎ বা ভ্রাতৃত্ববোধ ছিল সেটা ধীরে ধীরে কমতে শুরু করলো এবং ধীরে ধীরে হিংসার জন্ম নিল কারণ প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে পশ্চিমা দেশগুলোতে যে সকল ইহুদিরা বসবাস করত সেই পশ্চিমা দেশের খ্রিস্টান মানুষগুলো অধিক মাত্রায় ইহুদিদের উপরে অত্যাচার অনাচার জুলুম নির্যাতন করে তাদেরকে বিতরণ করতে শুরু করলো এবং এমনকি তাদেরকে হত্যা করতে শুরু করলো পশ্চিমা দেশ বলতে বন্ধুরা বোঝায় সেই দেশগুলোকে যে দেশগুলোকে ইসাই দেশ বলা হয় বা খ্রিস্টান দেশ বলা হয় কারণ খ্রিস্টানরা প্রথম থেকেই ইহুদিদের প্রতি নাফরাত করত আর খ্রিস্টানরা বিশ্বাস করত যে জেসাস ক্রাইস্ট অর্থাৎ ইসাই মারিয়ামকে ওই ইহুদিরাই হত্যা করেছিল যার ফলে দেখা গেছে যে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা শত্রুতা বরাবরই বজায় ছিল যার ফলে উনিশশো সালের পর থেকে বন্ধুরা দেখবেন হিসাবটা এমন এক জায়গায় গিয়ে পৌঁছালো যে উনিশশো সালে ওই পুরো এলাকায় যেখানে উনিশশো সালে আট দশমিকাও এক পার্সেন্ট ইহুদিদের জনসংখ্যার হার ছিল সেখানে উনিশশো সালে দেখা গেল যে ওই ইহুদিদের জনসংখ্যার হার বেড়ে গিয়ে এগারো পার্সেন্ট হয়ে গেল আবার উনিশশো সালে ওই ইহুদিদের জনসংখ্যার হার বেড়ে গিয়ে দাঁড়ালো সতেরো পার্সেন্ট আবার উনিশশো সালে গিয়ে দাঁড়ালো ওই ইহুদিদের জনসংখ্যার হার আঠাশ পার্সেন্ট আর উনিশশো সালে ইহুদিদের জনসংখ্যার হার বেড়ে গিয়ে দাঁড়ালো বত্রিশ পার্সেন্ট অর্থাৎ কয়েক বছরের মধ্যেই ইহুদিদের জনসংখ্যার হার অধিক মাত্রায় বেড়ে গেল সালে যেখানে ইহুদি জনসংখ্যার হার ছিল উনিশশো সালে সেই ইহুদিদের জনসংখ্যার হার গিয়ে দাঁড়ালো বত্রিশ পার্সেন্ট আর এর পিছনের কারণ ছিল যে খ্রিস্টান দেশগুলো থেকে ইহুদিদের বিতাড়ন এবং ইহুদিদের হত্যা করা ইহুদিদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করা বন্ধুরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে নব্বই লাখ ইহুদি পশ্চিমা দেশগুলোতে বসবাস করত আর ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান শাসক অ্যাডলাফ হিটলার ওই ইহুদিদের ষাট লাখ ইহুদিকে হত্যা করল যার ফলে দেখা গেল যে সকল ইহুদিরা পশ্চিমা দেশগুলোতে বসবাস করত তারা ভয় ভীতির সাথে বসবাস করত এবং তাদের নিজস্ব কোনো জায়গাও ছিল না এবং নিজস্ব কোনো দেশও ছিল না যেখানে সেটা চলে যেতে পারবে যার ফলে তারা প্রাণ বাঁচানোর জন্য যান বাঁচানোর জন্য তাদের পরিবার পরিজনকে নিয়ে সবাই একত্রিত হয়ে তারা ফিলিস্তিনে মুভ করলো এবং ফিলিস্তিনে এসে আশ্রয় নিতে থাকলো আর এই ষড়যন্ত্রে ব্রিটেন দেশ ইহুদিদেরকে সহযোগিতা করেছিল ব্রিটেন দেশ ভারতের মতোই ফিলিস্তিনকে উনিশশো সালে গোলাম বানিয়ে নিয়েছিল যেমন ভারতবর্ষ আমরাও একসময় ব্রিটেনের বা ব্রিটিশদের গোলাম ছিলাম ঠিক উনিশশো সালেও ব্রিটেন দেশ ফিলিস্তিনকে গোলাম বানিয়ে নিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিরা ব্রিটিশদের সহযোগিতা করেছিল এমনকি সামরিক সহযোগিতাও করেছিল এবং ব্রিটিশদের সাথ দিয়েছিল যার ফলে ব্রিটেন সরকার বা ব্রিটিশরা ইহুদিদের ওয়াদা করেছিল যে তাদের জন্য ইসরায়েল নামে একটা নতুন দেশ গঠন করে দেবে যার ফলে দেখা গেল যে উনিশশো সালে ব্রিটেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেই ব্রিটেন সংযুক্তরাষ্ট্রে প্রথম একটা বিল পেশ করলো যে বিলেতে তার প্রস্তাব রাখল যে ইসরায়েলকে ইহুদিদের জন্য ইসরাইল নামে একটা নতুন দেশ গঠন করে দেওয়ার জন্য এবং ফিলিস্তিনকে দুটুকরো করে দেওয়ার জন্য ঠিক ব্রিটেন বা ব্রিটিশরা যেমন ভারতবর্ষকেও দুটুকরো করে দিয়েছিল এবং নতুন একটা পাকিস্তান তৈরি করে দিয়েছিল ঠিক ওই ব্রিটিশরা ব্রিটেন ইউনাইটেড নেশানে প্রথম বিল পেশ করলো এবং সেই বিল পাশ হল উনিশশো সাতচল্লিশ সালে বিল পাশ হয়ে গেল যে ফিলিস্তিনকে দুভাগে ভাগ করে দেওয়া হবে এক ভাগে থাকবে ফিলিস্তিনের মুসলমানরা আর এক ভাগে থাকবে ইহুদিরা ইউনাইটেড নেশন উনিশশো সাতচল্লিশ সালে সিদ্ধান্ত নিল যে ছাপান্ন পার্সেন্ট ফিলিস্তিনের এলাকাকে ইহুদিদের জন্য দেওয়া হোক আর চুয়াল্লিশ পার্সেন্ট এলাকা মুসলমানদের জন্য দেওয়া হোক এটাই হলো ইউনাইটেড নেশনের ফাইনাল সিদ্ধান্ত যার ফলে উনিশশো সালে ইসরায়েল দেশ প্রকাশ্যভাবে গঠন হয়ে গেল এবং ঘোষণা করলো ইসরায়েল নতুন দেশ তৈরি হয়ে গেল উনিশশো সালে ইসরায়েল দেশে গঠন হওয়ার পরেই আরব দেশগুলো ইসরায়েল দেশকে স্বীকৃতি দিল না এবং ফিলিস্তিনের রাষ্ট্রের পক্ষে তারা সমর্থন জানিয়ে ইসরায়েলের উপরে হামলা শুরু করে দিল লড়াই বেঁধে গেল মারাত্মক যুদ্ধ বেঁধে গেল ইসরায়েল ইউনাইটেড নেশনের যত নিয়ম নিয়মকানুন ছিল সমস্ত নিয়মকানুনকে উল্লঙ্ঘন করে ফরেন কান্ট্রি যেগুলো পশ্চিমা কান্ট্রিগুলোর সাথে মিলে আরব দেশগুলোর উপরেও সে অ্যাটাক শুরু করে দিল বা হামলা শুরু করে দিল সেই যুদ্ধে আরবরা পরাজিত হলো আর সেই সময়ে ইসরায়েল ফিলিস্তিনের বিশাল এলাকা কব্জা করে নিল বা জবরদখল করে নিল এতে দেখা গেল যে উনিশশো সতেরো সালে যে সকল এলাকা ফিলিস্তিনি মুসলমানরা নিয়ন্ত্রণ করতো বা ফিলিস্তিনি মুসলমানরা বসবাস করত সেই সকল এলাকা বিশাল এলাকা ইসরায়েলের ইহুদিরা জবরদখল করে নিল এবং কব্জা করে নিল আর আজ সেই বিশাল এলাকা বা সেই ফিলিস্তিন পুরো জেলা জায়গাটা বা এলাকায় চুয়াত্তর থেকে পঁচাশি পার্সেন্ট এলাকায় এখন ইহুদিরা বসবাস করছে আর ফিলিস্তিনি মুসলমানরা বসবাস করছে মাত্র বারো পার্সেন্ট এলাকায় তাহলে বন্ধুরা ভাবতে পারছেন এক জামানায় যে বিশাল এলাকা বা ভূমিটা ফিলিস্তিনি মুসলমানদের অধিকারে ছিল বা নিয়ন্ত্রণে ছিল সেটাই ধীরে 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 যে এক একসময় ছচল্লিশ পার্সেন্ট এলাকাও অন্তত ফিলিস্তিনি মুসলমানদের দেওয়া হয়েছিল সেটাও কমে 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 আজ সেটা বারো পার্সেন্ট এসে দাঁড়িয়েছে কারণ এই বিশ্বাসঘাতক ইসরায়েলের ইহুদিরা ধীরে 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 ফিলিস্তিনি মুসলমানদের উপরে অত্যাচার অনাচার জুলুম নিপরণ করে এমনকি তাদের হত্যাও করছে কন্টিনিউয়াসলি তাদের উপরে যুদ্ধবিগ্রহ চালিয়ে এবং অত্যাচার অনাচার করে তাদের সমস্ত জমি জায়গাগুলো ধীরে ধীরে সব জবরদখল করে নিয়েছে কবজা করে নিয়েছে যার ফলেই ফিলিস্তিনি মুসলমানরা দীর্ঘ বছর ধরে যে লড়াই সংগ্রাম এবং যুদ্ধবিগ্রহ করে আসছে এবং আজও গাজার হামাস গোষ্ঠীর যে ইসরায়েলের ইহুদিবাদী জায়নবাদী বিশ্বাসঘাতক ইহুদিদের সঙ্গে যে যুদ্ধ বিগ্রহ করছে এটা অবশ্যই ফিলিস্তিন মুসলমানদের স্বাধীনতার লড়াই হকের লড়াই এবং মুক্তির